নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আজকে স্নেহার বাবা অনেক বাজার নিয়ে আসছে অফিস থেকে আসার সময়। 10 পাউন্ড পমফ্রেট মাছ নিয়ে আসছে, আর নিয়ে আসছে চিকেন চাল। তো চলুন চিকেনগুলো এখন খুলি, খুলে প্যাক করে রাখি। এখানে 40 পাউন্ড মতো চিকেন আছে। খুলি তো দেখি কি। তুমি তো বাবার সঙ্গে গেলে, আমি তো যাইনি। বলো তো কি নিয়ে আসছে বাবা। দেখো চিকেন, কত চিকেন বাবা, কয় পাউন্ড আছে? 40 পাউন্ড। আমাদের বাসার পাশে রেস্টুরেন্ট ডিপো, আর রেস্টুরেন্ট ডিপো থাকাতে সুবিধা হয়েছে, আমরা পারবয়েল রাইসটা অন্য কোথাও পাই না। তো সাদা চাল আসলে শরীরের জন্য ভালো না, এই কারণে আমি আর স্নেহার বাবা পারবয়েলটা খাই, বাচ্চাদের হোয়াইট রাইসটা দিই। তো ওইখান থেকেই পাওয়া যায়, এখান থেকে নিয়ে আসছে, আর সাথে বেশি করে একটু চিকেন আর পমফ্রেট ফিশ নিয়ে আসছে। এখান থেকেই সবাই যারা হোটেলের বিজনেস করে তারা এখান থেকেই কিনে, কেননা অনেক বড় বড় অ্যামাউন্টে পাওয়া যায়। চলুন আজকে কোথাও থেকে একটু ঘুরে আসি। সব কাজ শেষ করে ভাবলাম একটু কোথাও থেকে ঘুরে আসলে ভালো লাগবে। এই যে আর কয়েকটা দিন পরে শীত চলে আসবে, শীত এত পরিমাণে পড়ে জানেন, যে ঘরের বাইরে বলতে সবাই যার যার কর্মস্থলে যায়, আবার ঘরে আসে, এটাই, ঘরের দরজা পর্যন্ত খোলা যায় না। তাই আমি সামারে, আমরা সবাই সামারে, যেহেতু বাচ্চাদের স্কুলও বন্ধ থাকে, তাই একটু ঘোরাফেরার চেষ্টা করি, কেননা শীত আসলে ওই তো ঘর বন্দি। চলুন সামনের দিকে আগাই। এটা কেন আগুন জ্বলছে জানি না, এটা গ্যাস। যাই হোক, আগুন তো জ্বলছে, মনে হয় রাতে রাতে ভালো দেখা যায় কারণে। সেটা দেখেছো, এটা হলো ওয়েলকাম সেন্টার। চলো লেটস গো স্নেহা, এটা অনেক সুন্দর জায়গা। আমাদের চেয়ার সব জায়গা আসার আগে ঘুমিয়ে পড়ে, তো ওই জন্য একটা ঘুম ঘুম ভাবটা থেকেই যায়। চলে গিয়েছে, অনেক সুন্দর এই জায়গাটা। ঠিক আছে, আরো পিছনে চলে যাও। আমি আর শ্রেয়া কোথায়, এটা কি জানো, এগুলো হলো শাপলা ফুল, এগুলো শাপলা, এগুলো শাপলা ফুল হবে জানো, কি সুন্দর লাগছে, অনেক সুন্দর না বাবা, খুব সুন্দর। চলো আমরা সামনে আর যাই না, আমরা দেখি। না কেয়ারফুল, পড়ে যেও না না মামা। চলো আগাও সামনের দিকে, আগাও। ভেড়া না, বেড়া, দেশে বলে বেড়া, সেনা বলছে বেড়া, দুই একবার শুনেছে তো ভুলে গেছে। এগুলোর পাতা অনেকটা বাঁশের পাতার মতো। এই ফুল গাছগুলো সুন্দর সুন্দর ফুলের গাছ, দেখে ভালো লাগছে। ওয়াও, এখানে কচু গাছ দেখতে পাচ্ছি, এটা হলো ঘট কচু। ঘট কচু আমেরিকাতেও হয় তা জানতাম না, আজকে দেখলাম আর কি। বাটারফ্লাই দিয়া দুইটা দুই পাশে, দুই পাশে দুইটা, ও দুইটা না তো, টোটাল তিনটা বাটারফ্লাই, ও মা চারটা। হ্যাঁ, আমরা অত দূরে যাব না, যদি দেখার মতো কিছু না থাকে, এখন সন্ধ্যা হয়ে আসছে। তো স্নেহার শ্রেয়াসের স্কুল বন্ধ থাকলেও স্নেহার বাবার তো অফিস খোলা, তাই ও অফিস থেকে আসার পরে একদম আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোতে একটু ঘোরা হয়। আর তাছাড়া শনি আর রবিবার, এই 2 দিন হচ্ছে এখানে উইকেন্ড, তো এই 2 দিন একটু আশেপাশে যাই।
নেহারকে আবার এখন স্টলারে ওঠার শখ হলো। এখান থেকে কিনেছিলাম তো, যে আমরা সেই সুযোগ তো পেলাম না, অল্পদিন থাকা, এবার যে গাছে অনেকদিন থাকবো দেখাবো। তেঁতুল কি আম, এখানে আবার বাঁশও আছে, বাঁশের পাতা, এগুলো হলো বাঁশ। একটু বসতে ইচ্ছা করছে, বসো মামা, সন্ধ্যা হয়ে আসছে। এটা অফিস, কিন্তু আমরা সময় মতো আসতে পাই না, 4টা পর্যন্ত অফিস খোলা থাকে। ওইখানে মনে হয় ভিতরে ফুল আর অনেক কিছু কিনতে পাওয়া যায়। এখানে সুন্দর একটা বসার জায়গা করে দেয়া, তাই না স্নেহা? দুই পাশে দুইটা টব আছে, ভালো লাগছে দেখতে। এই পাশটা তো দেখা হলো, চলুন। স্নেহার বাবা বলছে সামনে নাকি অনেক সুন্দর একটা গার্ডেন আছে, অনেক শাকসবজি আছে, ওগুলো একটু দেখি, ভালোই লাগবে। এগুলো মনে হয় নাম গাছ না, এগুলো মনে আছে আটলান্টা থাকতে এক ধরনের ফল নিয়ে আসছিল একবার, একদম গোল্ডেন কালার, ভিতরে গাবের মতো অনেকটা। ওয়াও, বেদানা গাছ আমেরিকাতে হয় স্নেহা? এই যে বেদানা ধরেছে, পমগ্রেনেট, এগুলো অনেকগুলো ধরে আছে, এই যে অনেকগুলো বেদানা। যাক, অনেক বছর পরে দেখলাম এরকম বেদানা গাছে ঝুলছে। হ্যালো, পেয়ার, দুইটা পেয়ার ধরে আছে। এটা হলো সবজি সাইড, এরকম করে কাট দেয় আর কি, চারপাশে ঘিরে নিয়ে এরকম করে সবজি লাগিয়েছে এই দুই পাশে। এ পাশে হচ্ছে ফুল, মরিচ, অনেক সুন্দর মরিচ ধরেছে। ওয়াও, গাঁদা ফুল স্নেহা, গাঁদা ফুল, রক্ত গাঁদা। ওয়াও, বেগুন ধরেছে, এই যে বেগুন, চাষ করবো না নাকি? কালার মরিচ, এটা হচ্ছে ইয়ে পার্পল কালারের মরিচ, রেইনবো, ঠিক বলেছো, পার্পলটা কি জানি না। এটা হলো শশা গাছ, এই জায়গা বেশি ভালো লাগছে, শশা ধরেছে, শশা। এগুলো হচ্ছে মৌরি, মৌরি গাছ। এ পাশে আরো অনেক কিছু আছে, ভালো লাগলো। আমেরিকান বোটানিক্যাল গার্ডেনে বাংলাদেশি সিম গাছ, কি সুন্দর লাল মরিচ, অনেক সুন্দর। একদম শেষ সময় এই জায়গাটায় এসে বেশি ভালো লাগলো, সবকিছু দেখতে পেলাম, বাংলাদেশের রক্ত গাঁদা ফুল, তারপরে মরিচ, শিম গাছ। আমরা যখন বের হয়ে চলে আসছি তখন দেখি এই পাশে বা পাশে এত সুন্দর জায়গা, এটা না দেখাই হয়নি। ওদিকে শ্রেয়াসটা ভীষণ দুষ্টুমি করছে, বাসায় যাবে। চলুন সামনে কী কী আছে আর একটু ঘুরে দেখে বাসায় যাব। এত সুন্দর করে শেপ দিয়েছে, ওয়াও, জানে এখানে এত সুন্দর কিছু আছে শেষ সময়ে।
এটা হলো রাউন্ড শেপ অনেকটা, এটা হচ্ছে মানকচু। এই যে পুরো জায়গাটা অনেক সুন্দর, চলো যাক অনেক কিছু দেখলাম। সন্ধ্যা হয়ে গেছে, একটা গাড়িও নেই, আমাদের গাড়িটাই শুধু আছে, আমরাই লাস্ট। তুমি দোস্ত মানুষ, আমাদের সবকিছু নিয়ে যাবে। বেশ ভালোই লাগলো বোটানিক্যাল গার্ডেনটা দেখে, আর এদিকে স্নেহার মনটা খারাপ, দুইজনই ক্ষুধার্ত। তো চলুন দেখে আশেপাশে কোনো ম্যাকডোনাল্ড আছে কি না। সামান্য একটু আসতেই ম্যাকডোনাল্ড পেয়ে গেছি। এখন হচ্ছে স্নেহার বাবা অর্ডার দিচ্ছে, আর অর্ডার দেওয়ার পরে আর একটা জায়গা থেকে ওটা পিক করতে হয়। সামনের দিকে যাচ্ছি। আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখেন, যদি ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ম্যাকডোনাল্ড থেকে খাবার নিয়ে নিয়েছি, আর স্নেহা ওই পাশে ওর বাবার পাশে বসেছে সামনের ছিটে, ওইখানে খাচ্ছে, শ্রেয়াসকে খাইয়ে দিচ্ছি। তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন।